নমস্কার বন্ধুরা, ঋতু সার্ভিস স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সন্ধ্যাবেলা এখন প্রায় 7:20-25 মতো বাজে, বাইরের ওয়েদারও ভীষণ খারাপ। লাস্ট কয়েকদিন ধরে আপনাদের প্রত্যেক কটা ভিডিওতে আমি একই মোটামুটি একটা জিনিস কমন থাকছে, যে হচ্ছে বাইরের ওয়েদার খারাপ, হয় মেঘ করে আছে না হয় বৃষ্টি আছে, মানে আপনারা ভাবেন যে আমি কোথায় থাকি। সত্যি কথা বলতে লাস্ট কয়েকদিন ধরে এখানের অবস্থা সত্যিই খারাপ, হয় কখনো প্রচুর মেঘ করছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সাথে তো ঝোড়ো হাওয়া থাকে। এই জন্য দেখুন না, পুরো ফুল হাতা একটা শার্ট পরেছি। এই শার্টটা যদি বহু পুরনো, সেই হায়দ্রাবাদে যখন থাকতাম তখন মনে হয় সম্ভবত বিগ বাজার থেকে নেওয়া হয়েছিল। এবার যাই হোক, এবার একটু খানজানি যাবো হচ্ছে ডিমার্টে। ডিমার্ট মানে আপনারা জানবেন যে আমার বাড়ির পাশে একটা ডিমার্ট আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, কিন্তু সেই ডিমার্টে যাচ্ছি না। ব্যাঙ্গালোরের সবথেকে যে একটা বড় ডিমার্ট আছে সেই ডিমার্টে যাবো। অ্যাকচুয়ালি কিছু বাসনপত্র কিনতে হবে, আমারও তো ভিডিওতে দেখাতে কিছু বাসনপত্র প্রয়োজন হয়। তো এবার এই যে আমার বাড়ির পাশে যে ডিমার্টটা, ওটায় বাসনপত্রের কালেকশানটা না অত ভালো নয়, মানে রেগুলার আর কি, খুব আহামরি কিছু পাওয়া যায় না। আগে রাখতো, এখন দেখলাম একদমই খুব আহামরি কিছু রাখছে না। তাই জন্যই যেটা ব্যাঙ্গালোরের সবথেকে বড় ডিমার্ট, ওটা আমার বাড়ি থেকে খানিকটা দূর, ওটাতে অটো করে যাব। চলুন ছাতা নিয়ে আর আমার বরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি, আর আপনারাও চলুন আমার সাথে ঘুরে দেখবেন ডিমার্টটা, বড় ডিমার্ট। এসেছি বাড়িতে, এই জাস্ট ঢুকলাম। এত ভিড়, মানে কিছু তো আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি, প্রচন্ড ভিড়। মানে আমি যে ফোনটা বার করে ভিডিওটা নেব, আমি তারই মানে ফুরসত বার করতে পারছি না। মানে ধাক্কা লেগে আমার ফোনটাই না পড়ে যায়, একটা ফোন সেটাও না পড়ে যায়। তো সেই জন্য যতটা পেরেছি আমি ততটা করেছি। আর কী কী কিনলাম, যে যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো মোটামুটি সবই কেনা হয়ে গেছে, অতিরিক্ত আর কিছু কিনিনি এইবার। তো চলুন কী কী কিনেছি আপনাদেরকে একবার দেখাই। এই একটা কফি মাগ কিনেছি, এই কফি মাগটা বেশ সুন্দর, ওই দুধের ক্যান যেরকম হয় অনেকটা সেই রকম শেপের। এই ছোটো ছোটো থালা কিনেছে, এরকম দুটো কেনা হয়েছে। সাইডের ডিজাইনটা দেখুন কি সুন্দর, পার পিস নিয়েছে হচ্ছে 49 টাকা করে যে লেখা আছে, এই একটা আর এই একটা। এটা একটা মিক্সিং বোল, 169 প্রাইস নিল, খুব সুন্দর, এটা অনেকটা বেশ জায়গাও আছে। আর বাকি হচ্ছে খাবার দাবার, এই যে গ্রিন টি, তারপরে হচ্ছে আমার ওয়াওয়ের শ্যাম্পু, তারপর একটা কেক। গ্রিন টি একটার সাথে একটা ফ্রি ছিল, আর একটা কেক, একটা সাদা তেল, আর এই টুকটাক স্টাফ। এই আর এই একটা জলের বোতল কিনলাম, এটা হচ্ছে 760 ml, আর 159 টাকা দাম নিল। এটা মেপে মেপে জল খাওয়া যায়, মানে আপনি কতটা জল খেলেন তার একটা ট্র্যাক রাখতে পারবেন। এই বোতলগুলো এখন বেশ দেখলাম সবাই মোটামুটি ইউজ করছে, তাই এটা একটা বেশ ভালো লাগলো, নিলাম। যাই হোক, অনেকটা রাতও হয়ে গেছে, 9:45 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আর গল্প করছি না, কারণ রাতের খাবারও বানানোর আছে, খেতেও হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা আর গুড নাইট।